হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর বিডেমি সি আর বি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজকে এটি আমাদের জিকে এর মক টেস্টের লাস্ট প্র্যাকটিস সেট কুড়ি নম্বর প্র্যাকটিস সেট তো এর আগে অলরেডি আমাদের উনিশখানা প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তো সেগুলো তোমরা যদি না দেখে থাকো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস দেখো আজকের এক নম্বর প্রশ্ন সামরিক মহড়া মিত্রশক্তি দু হাজার উনিশ ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দেখো চারটি অপশন রয়েছে তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা বলার চেষ্টা করো তারপরে আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে সামরিক মহড়া মিত্রশক্তি দু হাজার উনিশ ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীলঙ্কা ঠিক আছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সংগঠিত হয়েছে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন যৌথ সামরিক মহড়া বরুণ দু ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফ্রান্স ভারত এবং ফ্রান্সের মধ্যে সংগঠিত হয়েছে নেক্সট দেখো তিন নম্বর বজ্রপোহার এই সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত এবং আমেরিকার মধ্যে সংগঠিত হয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি তো আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা এটি সঠিক উত্তর হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা এটি কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আয়তন হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কততম তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আয়তনের দিক থেকে ভারতের স্থান সপ্তম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আর প্রথম হলো রাশিয়া ওকে তো এর পাশাপাশি আরেকটি প্রশ্নের উত্তর মনে রাখবে যে জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় ওকে জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান দ্বিতীয় আর আয়তনের দিক থেকে ভারতের স্থান সপ্তম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ছয় নম্বর মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হলো নিচের কোনটি তো নিচের কোনটি মাংস এবং টমেটো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লাল বিপ্লব অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ী ভারতীয় নাম কী ঠিক আছে এখানে ভারতীয় এটি কিন্তু মাথায় রাখবে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয়র নাম কী তো ফ্রেন্ডস এই সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর মনে রাখবে যে দু সালে অলিম্পিকে অভিনব বিন্দ্রা প্রথম স্বর্ণপদক লাভ করেন আর যদি বলা হতো কোন ভারতীয় প্রথম অলিম্পিকে পদক পদক জয়লাভ করেছিল তখন উত্তর হতো কেডি যাদব ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ীর নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ীর নাম হলো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ভানু আথাইয়া ঠিক আছে তো ইনি একজন কিন্তু ইন্ডিয়ান কাস্টম ডিজাইনার ওকে তো ইনি প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে নেক্সট দেখো নয় নম্বর কোন নদীর তীরে দার্জিলিং শহরটি অবস্থিত অর্থাৎ দার্জিলিং শহর কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিস্তা তিস্তা নদীর তীরে দার্জিলিং শহর অবস্থিত নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে তার নিষ্পত্তি কে করে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি বিরোধ দেখা দেয় তাহলে তার নিষ্পত্তি করে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট বা দেশের বৃহত্তম কোর্ট বিচারালয় ঠিক আছে তো এটি হয়ে যাবে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট নেক্সট এগারো নম্বর প্রশ্ন পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পঞ্চায়েত সমিতি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন নিচের কোন কণা বায়ুকে সবচেয়ে বেশি আয়নিত করে ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলফা কণা ওকে আলফা কণা সবচেয়ে বেশি পরিমাণে বায়ুকে আয়নিত করে এই তিনটি কণার তুলনায় ঠিক আছে এরপরে দেখো নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে কার্সিনোমা হলো একটি কর্কট রোগ বা ক্যান্সার রোগ যার উৎপত্তি স্থল কোথায় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এপিথেলিয়াল টিস্যু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সবচেয়ে শক্তিশালী তরিত ধনাত্মক মৌল কোনটি এই চারটির মধ্যে সবচেয়ে শক্তিশালী ত্বরিত ধনাত্মক মৌল কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঠিক আছে সিএস অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নিচের কোনটি ধাতব দূষক নয় নিচের কুনটি ধাতব দূষক নয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডিটারজেন্ট ওকে তো এটি কিন্তু ধাতব দূষক নয় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয় গ্যাসে কঠিনে তরলে নাকি শূন্য স্থানে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে ওকে তো মনে রাখবে কঠিন মাধ্যমের মধ্যে ইস্পাতে ওকে ইস্পাতে সবচেয়ে বেশি কিন্তু শব্দের বেগ কঠিন মাধ্যমের মধ্যে আরও দুটো জিনিস মনে রাখবে যে আর্দ্রতা বাড়লে শব্দের গতিবেগ বাড়ে আবার আর্দ্রতা কমলে শব্দের গতিবেগ কমে তাই শীতকাল অপেক্ষা বর্ষাকালে কিন্তু শব্দের গতিবেগ বেশি থাকে ওকে তো একটা জিনিস মনে রাখবে যে উষ্ণতা বাড়লেও শব্দের গতিবেগ বাড়ে এবং উষ্ণতা কমলে কিন্তু শব্দের গতিবেগ কমে তো এই জন্য শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে যেহেতু উষ্ণতা বেশি থাকে সেই জন্য শব্দের গতিবেগ বেশি হয় ওকে তো এগুলো কিন্তু মাথায় রাখবে তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান বা ক্লোরোফিলে কোন ধাতু থাকে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ম্যাগনেশিয়াম ওকে ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম থাকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আঠেরো নম্বর গৌতম বুদ্ধের দেহত্যাগকে কী বলা হয় গৌতম বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয় তো এর পাশাপাশি মনে রাখবে যে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিল কুশিনগরে ওকে কুশিনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল তো এই গৌতম বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মহাপরিনির্বাণ ওকে মহাপরিনির্বাণ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট উনিশ নম্বর নিম্নলিখিত কার উপাধি ছিল শ্রেণিক বা শ্রণিক তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিম্বিসার ওকে বিম্বিসার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট যে রাজ্যের সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি তা হল কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু যে রাজ্যের সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে সড়কের দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি নেক্সট দেখো একুশ নম্বর এন সিক্স এটি সংযোগ করে কোন জায়গা থেকে কোন জায়গায় বা এন এইচ সিক্স বিস্তৃত কোন জায়গা থেকে কোন জায়গা তো এটি কিন্তু প্রশ্ন চেয়েছে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কলকাতা থেকে মুম্বাই এই এন এইচ সিক্স বিস্তৃত নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সালে ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় মনে রাখবে যে অলিম্পিক কথাটি এসেছে অলিম্পাস থেকে অলিম্পাস একটি গ্রিক শব্দ এবং এর অর্থ হল পাহাড় ওকে তো আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক বলা হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে পিয়েরে কুবার তিন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম তো এই চারটির মধ্যে কোন স্টেডিয়ামটি বৃহত্তম তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইডেন গার্ডেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে কি তো ফ্রেন্ডস ভাইরাস মূলত নষ্ট করে তথ্য কম্পিউটারের বিভিন্ন তথ্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো ফ্রেন্ডস আজকের এই পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারলে সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ধন্যবাদ